ঘুষ বাণিজ্য মাশওয়ারা আদায়ের কর্মকর্তারা ব্যস্ত থাকায় ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হয়রানিমূলক সংস্থা হিসেবে আবির্ভূত হয়েছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তর। সংস্থাটির অসাধু কর্মকর্তারা পাঁচ তারকা হোটেলের কাছে বিভিন্ন কাগজপত্র চাওয়ার নামে মাসিক টাকা দাবি করে, না দিলে মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ডিপার্টমেন্টাল নীতিমালা করে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে, এসব সংস্থা সংকুচিত করা দরকার বলে মত তাদের। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনিয়ম নিয়ে হেদায়তুল্লাহ সীমান্তের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। 24 এপ্রিল 2013, ভয়াবহ রানা প্লাজার ট্র্যাজেডির পর দেশের কলকারখানাগুলোর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে টপ প্রায়োরিটি হিসেবে সেই বছরই 23 সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করে সরকার। কিন্তু শুরু থেকেই সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা ঘুষ বাণিজ্য মাসোয়ারা অনৈতিক প্রস্তাবে দেশের বিভিন্ন কলকারখানার মালিকরা অতিষ্ঠ হয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায় সংস্থাটির কর্মকর্তারা ঘুষসহ দুতকের হাতে ধরাও পড়ে, এমন বাস্তবতায় সংস্থাটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের মাঝে। তবে কারখানার চেয়ে বর্তমানে সংস্থাটির নজর বেশি ইন্টারন্যাশনাল চেইন হোটেলের দিকে। নানা অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ে এখন মরিয়া সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা। হোটেল মালিকরা বলেন, দেশের অনেকগুলো সংস্থা নিয়মিত তদারকি করে, এরপর তারকা হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতার প্রয়োজন নেই। এই ধরনের নামধারী কিছু গভর্নমেন্টের প্রতিষ্ঠান এসে যেন এই ধরনের হ্যারাসমেন্টগুলো না করে, প্রতিবন্ধকতা তৈরি না করে। পর্যটন শিল্পকে যদি বিকশিত করতে হয় তাহলে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হোটেল রেস্তোরাঁ যা আছে সেখানে এই অভিযানের নামে যে অপতৎপরতা আছে সেটা বন্ধ করতে হবে। অধিদপ্তরের হয়রানিতে দেশের পর্যটন শিল্পে ব্যাঘাত ঘটে, পাঁচ তারকা হোটেলের ক্ষেত্রে বিধান পরিবর্তনের দাবি জানান তারা। যেখানে শ্রমিক আছে সেখানে হয়তো তার তার কাজের সম্পৃক্ততার জায়গা অনেক, কিন্তু যারা আন্তর্জাতিক মানের হোটেল অথবা দেশীয় তারকা মানের হোটেল তারা কিন্তু সব প্রফেশনাল নিয়োগ দেয়। সো এই প্রফেশনালদেরকে শ্রমিকের কাতারে ফেলে অনৈতিকতাকে তো আমরা সমর্থন দেব না। এসএ গ্রুপ অফ কোম্পানিজ এবং গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পাঁচ তারকা এবং হোটেল রেস্তোরাঁর বেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এমন আচরণ কাম্য নয়। ডিপার্টমেন্টাল নীতিমালা করে মানুষকে হয়রান করার জন্য এবং বিভিন্নভাবে মানুষ থেকে অনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা সবসময় মানে দৌড়ঝাঁপ করে থাকে। এতে অনেকেই তাদেরকে তাদের অত্যাচারে টিকতে না পেরে তাদের সাথে মান্থলি করে। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, তো প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা তারা যদি জনগণের উপরে যদি এই ধরনের অন্যায় অত্যাচার করে তাহলে অবশ্যই এই ধরনের ডিপার্টমেন্টকে সংকোচন করা উচিত। এসব সংস্থা জনগণ ও হোটেল মালিকদের হয়রানি করে সরকারকে বেকায়দায় ফেলার নীল নকশা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তাদের এখতিয়ারের বহির্ভূত কোনো প্রফেশনালিজমে কাজ করতে গেলে তাইলে সেটাই হলো দেশের দেশ এবং জনগণের স্বার্থের পরিপন্থী, এবং এই কাজগুলি করে তারা দেশের যে রাষ্ট্রপ্রধান আছে রাষ্ট্রপ্রধানকে জনগণ থেকে একটা বিচ্ছেদ করার, জনগণের মন থেকে তাদেরকে উঠিয়ে দেওয়ার একটা নীল নকশা এটা। অভিযোগের বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসিরুদ্দিন আহমেদের বক্তব্যের জন্য দফায় দফায় যোগাযোগ করলেও মিলেনি ইতিবাচক সাড়া, এমনকি পরামর্শ অনুসারে লিখিত প্রশ্নসহ চিঠি পাঠিয়েও পাওয়া যায়নি সাক্ষাৎকার। হেদায়তুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।